গাইজ, আমি আজকে দেখাবো লাইক কিতে আপনি কাউকে আনব্লক করবেন কীভাবে। সো অনেক সময় আমরা ভুলবশত কাউকে ব্লক করে দিই, বা আমরা ইচ্ছাকৃতভাবেই কাউকে ব্লক করি বিরক্ত করে এই কারণে। সো আবার তাদেরকে মাঝে মধ্যে আনব্লক করতে চাই। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই দেখাবো যে ব্লক করা কাউকে আপনি আনব্লক কীভাবে করবেন, কেউ ব্লক করে দিলেও আপনি তাকে আনব্লক কীভাবে করবেন। সো জাস্ট আমি এখন এই লাইকিতে চলে যাচ্ছি, তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ওকে। সো আমি এখন লাইকিতে চলে গেলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোম পেজ এটা চলে আসছে। এখান থেকে তারপর আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে এখানে ক্লিক করে। সো আমি প্রোফাইলে চলে যাচ্ছি। সো প্রোফাইলে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমার প্রোফাইল, এরকম আপনার সামনে আপনার নিজের প্রোফাইল চলে আসবে। এখন আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার যেই নিজের সেটিংসে গিয়ে আপনি কাদেরকে কাদেরকে ব্লক দিয়েছেন ওইটা অপশন আগে বের করতে হবে। সো এটা কোত্থেকে বের করবেন, সো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম উপরে হাতের ডান পাশে দেখবেন যে থ্রি ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে দেখবেন যে একদম নিচে বাম পাশে আবার একটা অপশন চলে আসছে সেটিংস, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে তারপর দেখবেন যে উপরের থেকে দুই নম্বর অপশনটা প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন আপনি। আমি কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। সো এখন প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরেরটা ব্লকেড লিস্ট একটা অপশন আছে, এটা হচ্ছে এটা। সো এটাতে এটা কি আমি আপনাকে আগে বোঝাই, এখানে আপনি এই পর্যন্ত আপনার আইডি খোলার পর পর্যন্ত খোলা পর্যন্ত আর কি, সো যতগুলোকে ব্লক দিয়েছেন সবগুলো আইডি এখানে আছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, এখন দেখতে পাচ্ছেন এখানে আমি তেমন বেশি কাউকে ব্লক দিই না, আর আমি আপনার লাইকি তেমন বেশি ইউজ করি না, এই কারণে আমার এখানে ব্লক খুব কম দেখায়। আপনি যতজনকে ব্লক দিয়েছেন সবগুলো আইডি এরকম এখানে চলে আসবে, খুব ইজিলি আপনার সামনে আপনার এরকম চলে আসবে এখানে। সো তারপর কী করবেন, অনেকে কী করে এখান থেকে, এটা একটা ভুল করে, সেটা হচ্ছে কি এখানে যে অপশনগুলো আছে এটাতে ক্লিক করে। সো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার আইডি এখান থেকে চলে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কখনো করবেন না, আপনি জাস্ট আনব্লক করতে হলে কী করবেন, সো আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। আপনাকে আনব্লক করতে হলে তার যে লোগো আছে, ছবির যে লোগো আছে প্রত্যেকটা আইডির, এখানে ক্লিক করতে হবে আপনাকে, ওকে। সো জাস্ট এখানে আমি আপনাকে জাস্ট দেখাই, দেখেন আমি যখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি দেখাই আপনাদেরকে রিমুভ, এখানে যে একটা অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন রিমুভ, আমি রিমুভ করে দিই। সো আইডি কিন্তু এখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন আইডি এখান থেকে চলে গেছে, কিন্তু আনব্লক হয় না। সো আনব্লক করতে হলে সেটাও কী করতে হবে আপনাকে, সেটা হচ্ছে গিয়ে এখানে ধরুন আমি এই আইডিকে আনব্লক করবো। সো আমি জাস্ট এখন এটাতে ক্লিক করলাম, আইডিতে ক্লিক করতে হবে। আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আসছে যে মেসেজের মতো একটা অপশন আসছে এখানে। সো আপনাকে জাস্ট এই আইডিতে ক্লিক এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করে দেখুন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবার উপরে সেম থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশন আছে হাতের ডান পাশে উপরে। সো এটাতে আবার ক্লিক করবেন আপনি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আসছে আনব্লক, যে মাঝখানের যে অপশনটা এটা হচ্ছে আনব্লক। সো আপনি এটাতে ক্লিক করলেই আনব্লক হবে। সো আমি এখন ক্লিক করলাম, ইউজার আনব্লক হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার আইডিকে আনব্লক করতে পারবেন, ও এছাড়া অন্য কোনোভাবে আনব্লক করতে পারবেন না। সো এখন আমি আবার ওখানে গিয়ে দেখাই, দেখবেন যে আমার এখানে যেই আইডিটা আছে প্রিন্স আলাউদ্দিন, ওকে কিন্তু আমি আনব্লক করে দিয়েছি। সো আমার এখান থেকে এখন চলে যাবে রিফ্রেশ মারলে। সো আপনি কিন্তু এভাবে কিন্তু খুব সহজে যে কোনো কাউকে আপনি আনব্লক করতে পারবেন। সো এই পর্যন্ত আপনি যতজনকে ব্লক দিয়েছেন সেটা দেখবেন কিন্তু এই প্রাইভেসি অপশনে গেলে, তারপর ওখান থেকে যে অপশনটা বের হয়ে আসবে ব্লকের লিস্ট, তারপর ওখান থেকে ঠিক আছে দেখবেন যে প্রিন্স আলাউদ্দিন এখানে ছিল এখন চলে গেছে, তার মানে আমি তাকে আনব্লক করে দিয়েছি। সো খুব ইজিলি যে কোনো কাউকে আনব্লক করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই, অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু আমি একটা রিকোয়েস্ট করছি সবার কাছে, আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।